আমাকে আরেক আর অনেক জায়গায় রিকোয়ারমেন্ট করছে যে পাঁচ হাজার গ্রাফ সামহা হাউ তো আমরা যেহেতু ব্যাচেলার যে এখনও আর্নিংয়ে ঢুকি নাই ফ্যামিলির উপরে নির্ভরশীল তো পাঁচ হাজার গ্রাফ হিউজ টাকা ডিমান্ড করতেছে আর আর ওই ওই টাইমে ওই টাকাটা করে দেওয়া পসিবল ইভেন রাহেন রাহেন ভাই আমাকে প্রথম আমরা যখন রাহেন ভাইকে ছবি পাঠাইছিলাম উনি আসছে আসার পর উনি আমাকে বলছে যে আপনার দুই হাজার গ্রাফে হয়ে যাবে রুট আছে তো এটা আমার অনেক বেনিফিট হয়েছে সালাম আই এম আমি জাহিদ হাসান আর আমার গ্রামের বাসা হলো ব্রাহ্মণবাড়িয়া আর আমি মূলত থাকি হলো ফার্ম গেট আর কি আর পড়ালেখা হলো ঢাকা ইউনিভার্সিটি আমি রাহেণ ভাইয়ের ভিডিও আর আরও অনেকজনের ভিডিও দেখছি বা রাহন ভাইয়ের ভিডিওগুলো দেখার পর হেয়ার ট্রান্সপ্ল্যান্টের বিষয়টা সম্বন্ধে আরও বেশি জানছি এবং এই বিষয়টাই হেয়ার ট্রান্সপ্ল্যান্টার যে ইয়া না ফর অনেকের কাছে শুনলাম যে ক্যান্সার হয়ে যায় সাম সামা অনেকের চোখে সমস্যা হয় আরও অনেক কিছু শোনার পর মাঝখানে আমি অনেক মানে এটা করাই না এরকম কিছু চিন্তা ভাবনা করতেছিলাম বাট যখন ওনার ভিডিওগুলো দেখলাম দেখলাম ইয়াতে বিভিন্ন চ্যানেলে তখন আরও কনফিডেন্স হলো আর যখন সরাসরি আসলাম তখন এই বিষয়টা পুরাটাই ক্লিয়ার হয়ে যায় রাহেন ভাই ক্লিয়ার করে দিয়েছে আর তারপর এই কালকে ডেট দেওয়ার পর এখন আসলাম আসার পর ইনশাল্লাচকে পেয়ে ফিয়া ট্রান্সপ্লেন্ট করা হয়েছে মানে এখন যে হেয়ার লাইনটা করে দিয়েছি মাথাটা একটু নিচা করে দেখান মানে একটু দেখান যে দুই হাজার গ্রাম কত সুন্দর আর কত ঘন মনে হচ্ছে কিন্তু আরও বেশি গ্রাফ লাগাইছে তো এখন আপনার কাছে মানে এই দুই হাজারে বা এই হেয়ারলাইনে যেটা কতটুকু সুন্দর হয়েছে বা ঘন করে লাগানো হয়েছে আপনি কতটুকু খুশি মনে করেন জি আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফাই আর আরেকটা হলো আরেকটা এখানে মেন রিজন হলো আমাকে আরেক আর আর অনেক জায়গায় রিকোয়ারমেন্ট করছে যে পাঁচ হাজার গ্রাফ সামহা হইয়া তো আমরা যেহেতু ব্যাচেলার যে এখনও আর্নিংয়ে ঢুকি নাই ফ্যামিলির উপরে নির্ভরশীল তো পাঁচ হাজার গ্রাফ হিউজ টাকা ডিমান্ড করতেছে আর আর ওই ওই টাইমে ওই টাকাটা ডিমান্ড দেওয়া পসিবল ইভেন রাহেন রাহেন আমাকে প্রথম আমরা যখন রাহেন ভাইকে ছবি পাঠিয়েছিলাম তখন উনি আমাকে বলছিল যে আরও সাম ছবি দিতে ইয়ে করতে হবে তা তবুও আমি প্রিপার নিয়ে এনেছিলাম যে প্রিপারেশন নিয়েছিলাম যে ওই টাকা দিয়েই করো বাট যখন উনি আসছে আসার পর উনি আমাকে বলছে যে আপনার দুই হাজার হয়ে যাবে রুট আছে তো এটা আমার অনেক বেনিফিট হয়েছে আর ওইটার জন্য আরও আমি ফ্লেক্সিবিলিটি পাইছি যে এটা এখানে করার আর প্লাস মেডিসিন ইউজ করার পর আম যেই চুলগুলো আবার গজাবে এবং এটাও উনি আমাকে ইয়া দিয়েছে বর্ষা দিয়েছে দেড়শো আমি আরও বেশি এখানে করার এটা কনফিডেন্স পাই এবং আমার একটা আলাদা একটা কনফিডেন্স বিল্ড আপ হয় যে আমার চুল বাকি যে বেবি হেয়ারগুলো আছে ওইগুলো বিল্ড আপ হবে এই যে পরিশেষে এই যে অ্যাজ এ স্টুডেন্ট এখন ইউনিভার্সিটির আপনি স্টুডেন্ট তো অনেকের মাথায় কিন্তু চুল নাই আপনাদের মধ্যে অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে তো ইয়াং স্টার আপনারা কিন্তু এখন এই ইয়াং স্টারদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চাচ্ছেন আপনি এটা আমি এটাই বলবো যে এটার জন্য হিউম্যান মানে নিজেকে ছোটো না বা কনফিডেন্স লুজ না করে এটা একটা রোগ ওই রোগটা নিরাময় করা যায় এবং এটা হেয়ার ট্রান্সপ্লান্টের মাধ্যমে আর এটা কষ্ট আহামরি না যদি আগে থেকে ব্যবস্থা না যায় তাহলে এটা আরো কষ্ট কম হয়ে কমে যায় আর যেহেতু আর একটা জিনিস ফলো করা উচিত যে কোথায় আমাদের মতন ফ্যাসিলিটি বা আমরা যে স্টুডেন্ট আমরা মানে চিপলি কোথায় করতে পারি ওই জিনিসটা আরো একটা বড় একটা ফ্যাক্টর সো ওই জিনিসটা যদি বের করে আর ওই অনুযায়ী কাজ করে তাহলে ইনশাল্লাহ একটু মাথা নিচে করে দেখেন আমরা দেখতে পাচ্ছি জি জি ইনশাল্লাহ এখন তো এখন পর্যন্ত তো ভালোই লাগতেছে আর আশা করি নেক্সট এটা ভালো বিল্ড আপ হবে যে এইখানে আমি আরো আগেও আসছি তো সবসময় ওনারা সর্বোচ্চ ফেসিলিটি দেওয়ার চেষ্টা করে আর এটাই মেন এটাই আমার মূলত ইয়ার যে আমি এইখানে আসার এখানে করার যে আসল কথা কি এখানে আমি অনেক জায়গায় যে লেখকটা জিনিস কি বিহেভিয়ার বিহেভিয়ারটা অনেক ম্যাটার করে অনেক সময় অনেকের ক্ষেত্রে করে বা ইয়া করে বাট কোয়ালিটি প্লাস বিহেভিয়ার দনুটাই মিলে একটা ভালো ইয়া তৈরি হয় তো এর সাথে কথা বললাম সবাই ওনার সসম আন্তরিক ছিল যে আপনি করান সমস্যা নেই আমরা আসি আর অপারেশন করার সময় ব্যথা বলতে ফার্স্টের দিক দিয়ে একটু পাইছি এটা পাইতে হয় মেবি তো প্রথম দিক দিয়ে পাইছি তারপর আর কোনো ইয়া এত একটা ফিল হয় নাই আর মোটামুটি পুরোটাই মানে আমি আর বুঝি নাই হিসাবে জাস্ট কি একটা মাথার মধ্যে ঢুকাচ্ছে এরকমই বোঝা যাচ্ছিলো যে ব্যথা এখানে কোনো কিছুই হয়নি আজকে পর্যন্ত আর ইনশাল্লাহ আমি আমার যখন হেয়ার গ্রোথ হবে তখন রিভিউ দজন জন্য ইনশাল্লাহ অবশ্যই আসবো আর ইনশাল্লাহ ভাইয়ের সাথেও কথা বলো এবং আপনাদের সাথেও ইনশাল্লাহ শেয়ার করতে পারবো আরেকটা মেসেজ আপনাকে বাকি চুল ধরে রাখার জন্য আপনাকে যে ট্রিটমেন্ট ওষুধ ইউজ করতে হবে এই মেসেজটা আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ ইনশাল্লাহ আমি বুঝতে পেরেছি আর আমি আশা করি ওইটা আশা করি নিয়মিত করতে হবে কারণ বাকি চুলগুলোও ম্যাটার করে তো ওইগুলোকে বিল্ড আপ করাও একটা বড়ো ফ্যাক্টর তো ওইটার জন্য ওষুধ খেতে হবে কারণ কারণ ওষুধ বাকি চুল শুধু ওই ট্রান্সপ্ল্যান্টের চুল দেওয়া যদি আমি আশা করি তো পুরা রেজাল্টটা পাবো না হয়তো তো ওই ওষুধটাও একটা বড় একটা ফ্যাক্টর সো ওষুধটা কন্টিনিউ করতে হবে ইনশা আজ এই পর্যন্ত আর সবাই দয়া করবেন আর হেয়ার আর চুলগুলো চুলের গ্রোথের জন্য দাওয়া করবেন স্পেসিফিকলি